চলে আসছি আমাদের ফোন কে নিয়ে, মানে হচ্ছে কি নিতা দিন নিয়ে পাঁচ বাজারে আমরা আমাদের পিছে বসে শুট করতে আসছি এখানে। আর হচ্ছে আপনাদের মাঝে, মানে হচ্ছে আমাদের পিছে বসে নতুন নতুন এপিসোড নিয়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে পিচ্চি বউ নাটকের অভিনয় কক্সবাজার কি হচ্ছে, তারা কি শুটিং করতে গিয়েছেন নাকি ঘুরতে গিয়েছেন, আর যদি নাটকে শুটিং করতে যায় তাহলে কোন নাটকে শুটিং করতে গিয়েছেন। অল রাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিদ্রা এক্সপ্রেসের সকলের কক্সবাজার যাওয়ার কারণ জানাবো, আর সামনে পিচ্চি বউ অভিনয় শিল্পীরা কী কী চমক নিয়ে আসছে সব কিছুই জানাবো। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, গতকাল কক্সবাজারে গিয়েছেন পিচ্চি বউয়ের পুরো টিম। আমরা দেখতে পাচ্ছি পিচ্চি বউ বেলি কক্সবাজারের ঘুরে বেড়াচ্ছে। আশিক সহ পিচ্চি বউ নাটকের সকল অভিনেতাদের আমরা একটি ফটোতে দেখতে পাচ্ছি। তারা কি করতে কক্সবাজারে গিয়েছে এই প্রশ্নটি সকলেই আমার কাছে করেছেন। তারা মূলত শুটিং করতে কক্সবাজার গিয়েছেন। তারা পিচ্চি বউ নাটকের অনেকগুলো পর্বের শুটিং কক্সবাজার গিয়ে করবেন। এতদিন আমরা পিচ্চি বউ নাটকের সম্পূর্ণ কাহিনী একটি ঘরের ভেতর ও হাসপাতালে দেখেছি, কিন্তু এবার পিচ্চি বউ 12 নাটকে আমরা আউটসাইডের লোকেশন দেখতে পারবো। কক্সবাজারের মনোরম পরিবেশে নির্মিত হবে পিচ্চি বউ নাটকের বেশ কয়েকটি পর্ব, আর এই পর্বগুলোতে থাকবে বড় বড় চমক, আর এই বিষয়টি পিচ্চি বউ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পিচ্চি বউ আমাদেরকে জানিয়েছেন তিনি সহ পুরো নিদ্রা টিম কক্সবাজারে গিয়েছে পিচ্চি বউ নাটকের নতুন শুটিং করতে। এই পর্বগুলোতে থাকবে নতুন নতুন গল্প আর বড় বড় চমক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। পিচ্চি বউ নাটকটি আপনাদের কেমন লাগে আর পিচ্চি বউ নাটকের নতুন নতুন পর্ব দেখতে চান কি না সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।